মাটি বলতেই আমার চোখে মানুষের মুখ ভেসে ওঠে, যে মানুষ বীজ বপন করে, ঘর বাঁধে, রাস্তা বানায়। তার জাত কি, ধর্ম কি, তার মুখের ভাষায় কোন শব্দ কিভাবে উচ্চারিত হয়, এসব অনেক পরের কথা। প্রথমে মাটি, তারপর মানুষ। মাটি আর মানুষ। কিন্তু আমি এই পৃথিবীর সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি নই। আমার রাজনীতির জ্ঞান কম। ভূগোল বলতে আমার কাছে একটাই পৃথিবী, যা মানুষের পৃথিবী। যারা পৃথিবীকে শাসন করে, শাসন করতে চায়, তাদের কাছে সমস্ত ব্যাপারটাই অন্য রকম। তারাও মানুষ, কিন্তু অন্য রকম মানুষ। মাটি বলতে তারা জানে আইন, আদালত, পুলিশ, কার গায়ে কত জোর। সেখানে মানুষের ঘরবাড়ি আজ আছে, কাল নেই। যেখানে অনায়াসে আগুন দেওয়া যায়। আমি শুধু কবিতা লিখি, তাতে ন্যাংটো শিশুর বঞ্চনা আছে, মাটির দীর্ঘ শ্বাস আছে, মানুষের হৃৎপিণ্ড দু ভাগ হয়ে যাওয়ার কথা আছে। পণ্ডিতদের তাতে কিছু যায় আসে না। তারা মাটিতে বীজ বোনে না, মানুষের পায়ে চলা